হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমি মাধ্যমিক 2021-এর জন্য ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছি। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে অবশ্যই কিছু অবশ্যই আসবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এবং তোমাদের রিকোয়েস্ট করবো, কোশ্চেনগুলো আমি বলার সঙ্গে সঙ্গে উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কতগুলো তোমরা উত্তর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেখো, বলেছে প্রথম কোশ্চেনটা, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রত্যাহার করেন। এতে লর্ড লিটন, লর্ড নর্থব্রুক, লর্ড রিপন, লর্ড কার্জনের আমলে। এর উত্তরটা নিশ্চয়ই তোমরা জানো, যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে লর্ড রিপন। কি উত্তরটা কি হবে? লর্ড রিপন। ঠিক আছে, ওকে। দু নম্বর কোশ্চেন দেখো, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামসুন্দর বসাক, মদনমোহন তর্কালঙ্কার। তাহলে বলো উত্তর তোমরা কী হবে? নিশ্চয়ই পারবে, উত্তর নিশ্চয়ই জানো। উত্তরটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার, ঠিক আছে, ওকে। তিন নম্বর কোশ্চেন দেখো, প্রথম কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতারম গানটি গিয়েছিলেন। এতে বিপিনচন্দ্র পাল, বিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সিতে রবীন্দ্রনাথ ঠাকুর, ডিতে অরবিন্দ ঘোষ। নিশ্চয়ই জানো তোমরা উত্তরটা। উত্তর কী হবে? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে। ব্যাস, এরপর কোশ্চেন দেখো কি বলেছে, ইউএন রায় অ্যান্ড সন্স সম্পর্কে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল বেঙ্গলি সন্দেশ, অমৃতবাজার, সোম প্রকাশ পত্রিকায়। ইউএন রয় অ্যান্ড সন্স সম্পর্কে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল কোথায়? বেঙ্গলি, না সন্দেশ, অমৃতবাজার, না সোম প্রকাশ পত্রিকায়? নিশ্চয়ই উত্তর তোমরা জানো। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অমৃতবাজার পত্রিকায়। উত্তরটা হবে অমৃতবাজার পত্রিকায়, ওকে। তারপর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ হলো আসলে ভারতীয় সনাতন পন্থীদের শেষ বিদ্রোহ। একথা বলেছেন বীর সভারকর, কার্ল মার্কস, স্যার জন লরেন্স, রমেশচন্দ্র মজুমদার। উত্তরটা কী হবে নিশ্চয়ই জানো। উত্তরটা হবে রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। উত্তরটা হবে রমেশচন্দ্র মজুমদার, ওকে। এরপর কোশ্চেন দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র, মাদারি পাশি, বাবা গরিব দাস ও গৌরীশঙ্কর মিশ্র। তাহলে উত্তরটা কী হবে নিশ্চয়ই জানো। উত্তরটা হবে মাদারি পাশি। মাদারি পাশি, ঠিক আছে, বুঝতে পেরেছ, ওকে। তারপর কোশ্চেন দেখো, মানবেন্দ্রনাথ রায় ছদ্মনাম গ্রহণ করেন। এ কলকাতায়, বি রাশিয়ায়, সি বার্লিনে, ডি আমেরিকায়। উত্তরটা কী হবে বলো? তোমরা নিশ্চয়ই জানো তো। উত্তরটা কী হবে? উত্তরটা হবে আমেরিকায়। উত্তরটা হবে কি? আমেরিকায়, ঠিক আছে, বুঝতে পেরেছ, ওকে। তারপর কোশ্চেন দেখো, বলেছে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। কংগ্রেস কার্যনির্বাহী সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। এতে 1942 খ্রিস্টাব্দে 4 জুলাই, 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই, 1942 খ্রিস্টাব্দে 4 আগস্ট আর 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট। এখানে বি দাগ হবে, ছয় নয়, বি দাগ হবে। উত্তরটা এটাই হবে 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই, ঠিক আছে, 1942 খ্রিস্টাব্দে 14 জুলাই, ওকে। ব্যাস, তারপর কোশ্চেন দেখো, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন এ মহেন্দ্রলাল সরকার, বি উইলিয়াম কেরি, সি জগদীশচন্দ্র বসু, ডি রামতনু লাহিড়ি। উত্তরটা কী হবে নিশ্চয়ই তোমরা জানো। উত্তরটা হবে কি? মহেন্দ্রলাল সরকার, এর দাগে। উত্তরটা হবে মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে। আচ্ছা, দশটা প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় এ শিবচন্দ্র নন্দীকে, বি গোলকচন্দ্রকে, সি মহেন্দ্রলাল সরকারকে, ডি তারকনাথ পালিতকে। তাহলে উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই জানো। উত্তরটা কী হবে? উত্তরটা হবে, নিশ্চয়ই জানো, বলো কী উত্তরটা কী হবে? উত্তরটা হবে শিব, এইটাই প্রথম ভারতের প্রথম ইঞ্জিনিয়ার, ভারতের প্রথম ইঞ্জিনিয়ার নিশ্চয়ই কে জানো? এই বি
গোলকচন্দ্রকে কি বলা হবে? গোলকচন্দ্রকে বলা হয়। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। বুঝতে পেরেছ? কোনো সমস্যা নেই, ব্যাস ওকে। এবার চলে যাচ্ছে তারপরে কোশ্চেনে। তারপর কোশ্চেনে কি বলছে দেখো, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন, এ রামমোহন রায়, বি প্যারিচাঁদ মিত্র, সি মতিলাল সুর, ডি ন্যাথানিয়াস ব্রেসি হ্যালাইট। উত্তরটা কী হবে? নিশ্চয়ই তোমরা জানো উত্তরটা হবে ডি। ঠিক আছে, উত্তরটা হবে ডি ন্যাথানিয়াল ব্রেসি হ্যালাইট। ঠিক আছে, উত্তরটা হবে ডি ন্যাথানিয়াল ব্রেসি হ্যালাইট। ঠিক আছে ওকে। তারপর কোশ্চেনটা দেখো, বিশ্বভারতী স্থাপিত হয়, বিশ্বভারতী স্থাপিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে আর 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোনটা হবে? নিশ্চয়ই তোমরা জানো উত্তরটা হবে 1921 খ্রিস্টাব্দে, উত্তরটা হবে 1921 খ্রিস্টাব্দে। ঠিক আছে ওকে। তারপর কোশ্চেন দেখো, 1857 ও বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন, 1857 ও বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন সুকুমার মিত্র, দীনবন্ধু মিত্র, তারকনাথ পালিত, রাধারমণ মিত্র। উত্তরটা কী হবে? উত্তরটা হবে, নিশ্চয়ই জানো উত্তরটা হবে এ সুকুমার মিত্র। ঠিক আছে, উত্তরটা হবে এ সুকুমার মিত্র। তারপর কোশ্চেনটা দেখো, এটা হবে রুসোর হবে, এখানে রুসোর, রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট এর সঙ্গে তুলনা করা হয়েছে, রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট এর সঙ্গে তুলনা করা হয়েছে এ বর্তমান ভারত গ্রন্থের, গোরা উপন্যাসের, আনন্দমঠ উপন্যাসের, নীলদর্পণে নাটকের। ঠিক আছে বলো, রুসোর সোশ্যাল কন্ট্রাক্ট এর সঙ্গে তুলনা করা হয়েছে কার সঙ্গে? গোরা হয়েছে সিদ্দাগের। উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাসের, আনন্দমঠ উপন্যাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, বার দৌলি, বার দৌলি সত্যাগ্রহ হয়েছিল, বার দৌলি সত্যাগ্রহ হয়েছিল এ বোম্বাইয়ে, বি পাঞ্জাবে, সি গুজরাটে, ডি বাংলায়। তা কোথায় হবে? নিশ্চয়ই জানো উত্তরটা হবে গুজরাটে, সি উত্তরটা হবে গুজরাটে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা তো খুবই সবাই জানো, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন এ অজয় মুখার্জি, বি সতীশচন্দ্র সামন্ত, জি বীরেন্দ্রনাথ শাসমল, ডি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উত্তরটা নিশ্চয়ই সকলে জানো, নিশ্চয়ই বলো ফলো তো, এখানে জি হবে না, সি হবে, উত্তরটা হবে বীরেন্দ্রনাথ শাসমল, সিদ্দাগের, এটা সি লিখবে, বীরেন্দ্রনাথ শাসমল। ঠিক আছে, ব্যাস এরপর চলে যাচ্ছি তারপর কোশ্চেনে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এ বাল রামকৃষ্ণন, বাবা রামচন্দ্র, স্বামী সহজানন্দ, এন জি রঙ্গ। ঠিক আছে, উত্তরটা কী হবে নিশ্চয়ই বলতে পারবে, উত্তরটা হবে স্বামী সহজানন্দ, উত্তরটা হবে স্বামী সহজানন্দ। ঠিক আছে, তারপর কোশ্চেন, বর্তমানে ভারত প্রথম প্রকাশিত হয়, বর্তমানে ভারত, বর্তমানে ভারত প্রথম প্রকাশিত হয় কি এতে, উদ্বোধন, সঞ্জীবনী, অমৃতবাজার, বেঙ্গলি পত্রিকায়। ঠিক আছে, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন, সঞ্জীবনী, অমৃতবাজার না বেঙ্গলি পত্রিকায়। উত্তরটা কী হবে? নিশ্চয়ই জানো উত্তরটা হবে উদ্বোধন। ঠিক আছে, উত্তরটা হবে উদ্বোধন। আচ্ছা, তারপর কোশ্চেন দেখো, প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এতে ফরিদপুরে, বিতে রংপুরে, সিতে রাজশাহীতে, ডি পাবনায়। ঠিক আছে, হরিদপুরে, রংপুরে, রাজশাহীতে না পাবনায়, তো উত্তরটা কী হবে? উত্তরটা হবে, উত্তরটা বলো, তোমরা নিশ্চয়ই জানো তো এটা কী হবে, উত্তরটা কী হবে, উত্তরটা নিশ্চয়ই সকলে জানো, উত্তরটা হবে রংপুরে, বিদ্যাক রংপুরে। ঠিক আছে, প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওকে, আচ্ছা শেষ কোশ্চেন, জাতীয় প্রযুক্তিবিদ্যায় পথিকৃত বলা হয়, জাতীয় প্রযুক্তিবিদ্যায়, জাতীয় প্রযুক্তিবিদ্যায় পথিকৃত বলা হয়, জাতীয় প্রযুক্তিবিদ্যায় পথিকৃত বলা হয় কাকে? রাজেন্দ্রলাল মিত্রকে, নবগোপাল মিত্রকে, সি ভি রমনকে, মেঘনাথ সাহাকে। তাহলে নিশ্চয়ই বলো, তোমরা উত্তর অবশ্য সকলেই পারবে। বলো, জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃত বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে, নবগোপাল মিত্রকে, সি ভি রমনকে না মেঘনাথ সাহাকে? কী বলছো তোমরা? নিশ্চয়ই তোমরা উত্তর পেয়ে গেছো এতক্ষণে, উত্তরটা হবে এ দাগ, রাজেন্দ্রলাল মিত্র, উত্তরটা হবে রাজেন্দ্রলাল মিত্র।
তাহলে এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ মাধ্যমে 2021-এর জন্য কিছু কোশ্চেন ইতিহাসের। সকলে ভালো থাকবে এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কতগুলো করে উত্তর করতে পেরেছো 20টার মধ্যে, অবশ্যই কমেন্ট জানাবে। যদি ভালো লাগে অবশ্যই আমি আবারও একটা এই ধরনের কোশ্চেন এবং প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।